নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক ও জাতিকার 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ আসতে চলেছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম আসবে। তাই ভিডিওটির এতটুকু পার্টও মিস করবেন না। এবং এই ভিডিওতে আমি মীন রাশি সম্পর্কে এমন একটি কথা বলবো যে কথাটি আপনাদের সাথে মিলে যেতে বাধ্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। এই এই ভিডিওগুলি যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে আপনাদের জীবনে ভালো সময় কিংবা খারাপ সময় প্রতিটি পদক্ষেপ আপনাদের সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে। আপনি যদি নতুন হন তাহলে এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে জানাই মীন রাশির একটি কথা, যে কথাটি আপনাদের সঙ্গে মিলে যেতে পারে। মীন রাশি, এই রাশি এমন একটি রাশি যে রাশিকে চেনা খুব মুশকিল, বড়ই মুশকিল, বিশেষ করে এই রাশির জাতিকাদের। কারণ এই রাশির মধ্যে এমন কিছু গুপ্ত জিনিস আছে এবং এমন কিছু পাওয়ার আছে যার ফলে এই রাশির মনের কি চলছে সেটি আপনি আন্দাজ করতে পারবেন না। এছাড়াও এই রাশির জাতিকারা বউ হিসাবে পারফেক্ট। হ্যাঁ বন্ধুরা, বউ হিসাবে এই রাশির জাতিকাদের জুড়ি মেরা ভার। হ্যাঁ বন্ধুরা, যারা এই রাশির জাতিকাদেরকে বিয়ে করেছেন তারা একমাত্র বলতে পারবেন যে তারা কতটা সুখী আছেন। তো এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 1427 বঙ্গাব্দ আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, প্রতিটি বছর আমাদের কিছু নেয় এবং কিছু দেয়। তো এই বছর অর্থাৎ 1427 বঙ্গাব্দ কিছু নিবে আপনাদের এবং কিছু দিবে। তো নেওয়ার পরিমাণ এবং দেওয়ার পরিমাণ কম বেশি হয়। এই বছর আপনাদের নেওয়ার পরিমাণ কম আছে কিন্তু দেওয়ার পরিমাণ বেশি আছে। তো আমি আপনাদেরকে সেটি বিস্তারিতভাবে বলতে চলেছি। বছরের শুরুতে আপনাদের বিজনেস, যারা বিজনেস করছেন, যারা চাকরি করছেন, তাদের খুব একটা প্রোগ্রেস আসবে না। বছর যত গড়াবে অর্থাৎ কার্তিক অঘ্রাণ মাসের দিক করে, ঠিক কার্তিক অঘ্রাণ মাসের দিক করে আপনাদের বিজনেস ভালো যেতে চলেছে। এবার আসা যাক কোন কোন বিজনেস আপনাদের ভালো যেতে চলেছে। তো প্রথমে যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে খাদ্যদ্রব্যের বিজনেস। ইয়েস, ফুড ওরিয়েন্টেড যদি আপনারা বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বিজনেসের গ্রো অনেকটাই বাড়বে। এই ফুড ওরিয়েন্টেড বিজনেস বলতে মুদির দোকান হতে পারে, ফাস্টফুডের দোকান হতে পারে, এছাড়াও হোটেল বিজনেসও হতে পারে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। সেকেন্ড বিজনেস ফেস, সেকেন্ড বিজনেস হচ্ছে আপনাদের গার্মেন্টস। হ্যাঁ বন্ধুরা, গার্মেন্টস যারা বিজনেস করছেন তাদের বছরের শুরুতে খুব একটা অবস্থা আসবে না, মানে ভালো অবস্থায় আসবে না, আয় ব্যয় মোটামুটি থাকবে, কিন্তু বছর গড়াতে না গড়াতেই আপনাদেরও এই বিজনেস চচ্চর চচ্চর করে বাড়তে লাগবে। আপনারা সেটি অবশ্যই বুঝতে পারবেন।
এরপরে আসা যাক কসমেটিক দ্রব্য। যারা কসমেটিক দ্রব্যের বিজনেস করছেন তাদের কিন্তু খুবই ভালো। বছরের মিডিল ফেজের আগে থেকেই, এই ধরুন পুজোর আগে থেকেই ধরুন, আপনাদের কসমেটিক দ্রব্য ভালো গেইন করবে। এছাড়াও এই বছর কিন্তু আপনারা নতুন বিজনেস খুলতে পারেন, কিন্তু এখন নয়, এখন নয়, এখন কিন্তু খুলতে যাবেন না, ঠিক অগ্রহায়ণ মাসের দিক করে খুলবেন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি, অগ্রহায়ণ মাসের দিক করে যদি আপনারা কোনো বিজনেস খুলেন সেক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট চচ্চর চচ্চর করে বাড়বে। হ্যাঁ বন্ধুরা, তো এ গেল বিজনেসের পার্ট। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন। হ্যাঁ বন্ধুরা, যারা সেলফ প্রফেশনে আছেন, মানে যারা ডাক্তার, যারা লয়ার, যারা উকিল, যারা অ্যাস্ট্রোলজার, তাদের কী হবে? তাদের এই বছর মোটামুটি যাবে, মানে খুব হাইফাই যাবে না, কিন্তু বছরের শেষ পার্টে আপনাদের ভালো হতে চলেছে। মানে আপনাদের ক্লায়েন্টের সংখ্যা অনেকটাই বাড়বে। আপনাদের ক্লায়েন্টের সংখ্যা বাড়ার ফলে আপনাদের ইনকাম সোর্সটা অনেকটাই ডেভেলপ করে যাবে। এছাড়াও মীন রাশির জাতক ও জাতিকারা এবছর গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এবং জায়গা ও জমি কিনতে পারেন। সেগুলি কিন্তু অগ্রহায়ণ মাসের পর থেকেই স্টার্ট হবে, এই মুহূর্তে নয়। কিন্তু এরপরে আসি আপনাদের পড়াশোনা, অর্থাৎ শিক্ষার স্থান। মীন রাশির জাতক ও জাতিকাদের শিক্ষার স্থান খুব ভালো দেখা যাচ্ছে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু খুবই ভালো রেজাল্ট করবে এবং জয়েন্টে ক্র্যাক করে যাওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ বন্ধুরা, আপনারা পড়াশোনা যারা করছেন তাদেরকে আমি বলবো যে পড়াশোনার দিকে মনটা আরেকটু ভালো দিন, কারণ বর্তমানে কিন্তু আপনাদের যা গ্রহের অবস্থান তাতে কিন্তু আপনারা মোবাইল, নেটের দুনিয়াতেই আপনারা বেশি মশগুল থাকছেন। তো আমি বলবো কিছুটা নিজের কাছে, কিছুটা গ্রহের উপর হয়, আপনারা নিজেরা কিছুটা কন্ট্রোল করুন, গ্রহ বাদ বাকি কন্ট্রোল করে নেবে। তো এই মোবাইল উপর বেশি আপনারা আকৃষ্ট হবেন না, মোবাইল আছে থাকুক। মোবাইল আমিও ব্যবহার করি, আপনারা সকলেই ব্যবহার করেন, মোবাইল ছাড়া আমাদের দুনিয়াতে এখন কিছুই নাই। তো ব্যবহার করুন, কিন্তু একটা সময় মেনে ব্যবহার করুন, এবং যে টাইমে পড়াশোনা করবেন সেই টাইমটাতে আপনারা মোবাইলটা পাশে রাখবেনই না। এছাড়াও যে ঘরে পড়াশোনা করবেন সেই ঘরটাও আমি বলে দিচ্ছি, উত্তর পশ্চিম কোণের ঘরে। অর্থাৎ আপনার যদি উত্তর পশ্চিম কোণের দিকে কোনো ঘর থাকে সেক্ষেত্রে সেই ঘরে আপনারা পড়াশোনা করতে পারেন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। মীন রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন খুবই ভালো যাবে, বিশেষ করে যারা মীন রাশির জাতিকা আছেন তাদের দাম্পত্য জীবন খুবই ভালো যাবে। তাদের দাম্পত্য জীবন এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে। আপনার হাজব্যান্ডের সহায়তা পাবেন, আপনার হাজব্যান্ডের কাছে ভালোবাসা পাবেন, এতটুকু আমি বলতে পারি। এরপরে আসি যাদের বিয়ে হচ্ছে না, মীন রাশির জাতক ও জাতিকাদের যাদের বিয়ে হচ্ছে না, তারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন, কিন্তু এখন থেকেই প্রচেষ্টা করুন, প্রচেষ্টাটা এখন থেকেই করুন। বিয়ে হতে তো সময়ের ব্যাপার, একটা সম্পর্ক দেখে তো বিয়ে হয় না। তো আপনারা প্রচেষ্টা করুন, অবশ্যই আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। এই বছর মীন রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক স্থান খুব ভালো দেখা যাচ্ছে। বাবা মায়ের কাছ থেকে হেল্প পাবেন, দাদুর কাছ থেকে হেল্প পাবেন। এই বছর আপনাদের যদি দাদু থাকে, মানে ঠাকুরদা, সেক্ষেত্রে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন। মানে দাদুর কাছে কোনো কিছু আবদার করলেন, আপনাকে কোনো কিছু দাদু দিল, এরকম। তো এছাড়াও মীন রাশির জাতক ও জাতিকারা এই বছর উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। এই বছর মীন রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান মোটের উপর দিয়ে শুভ। মানে সন্তানের পড়াশোনায় মনোনিবেশ তেমন থাকবে না, এবং সবসময় একটা অন্যমনস্ক ভাব দেখা যাবে। এই নিয়ে আপনাদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু
গণ্ডগোল থাকবেই। তো দেখুন একটা কথা আপনি আপনাদেরকে বলি, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে গণ্ডগোল না করে আপনার সন্তানকে বুঝান, ও কি চাইছে সেটি জানার চেষ্টা করুন। কারণ আজকালকার ছেলেপেলেরা একটু আলাদা রকমেরই হয়। তো যাই হোক, মোটের উপর দিয়ে যদি বলা যায় শুভ। তো এরপরে লাস্ট যে কথাটি বলবো মীন রাশির, সেটি হচ্ছে এই বছর আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, বাতের ব্যথার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের কিন্তু অ্যাজমা, তারপর স্কিন ডিজিজ, তারপর মাইগ্রেনের প্রবলেম, এছাড়াও ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই এই বছরটা একটু সাবধানে চলবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তো ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।